আর কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটা ভালো জায়গায় তোমাদেরকে নিয়ে যাব, সঙ্গে কিন্তু লাস্ট অব্দি থেকো। আর যদি ভালো লাগে অবশ্যই বলবো লাইক ডান করতে, আর ভিডিওটা কেমন লাগলে কেউ কিন্তু জানাতে ভুলো না, কারণ একটা লাইক বা একটা কমেন্ট ভীষণভাবে উৎসাহিত করে আর একটা ভিডিও করার জন্যে। তো আমি আশা করব তোমরা সেটা আমাকে করতে উৎসাহ দেবে, আর ভিডিওটা কিন্তু শেষ অব্দি স্কিপ না করে কিন্তু শেষ অব্দি দেখতে থেকো। আজকে দেখেছো আজকে এই শাড়িটা আজকে পরে এসেছি, তো চলো আজকে আর মানে কি বলবো, আমি ভাষা মানে ব্যক্ত করতে পারছি না, বিকজ এত সুন্দর একটা জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি, তোমরা নিজেরাই কিন্তু আমাকে বলবে কত সুন্দর জায়গা, ঠিক আছে? তো চলো, তোমরা আশা করছি সবাই ভালো আছো, আমার পাঁচফোড়নের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন জায়গায় তোমাদের দেখাতে নিয়ে এসেছি, অনেক দিন ধরে ভাবছিলাম যে দেখাবো কিন্তু সেটা সৌভাগ্য আমার হয়নি। তো আজকে আমি এসেছি সেখানে, তোমাদেরকে দেখাবো সেই জিনিসটা কেমন বা সেই জায়গাটা কেমন। তো কিন্তু শেষ অব্দি কিন্তু ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই সবাইকে বলবো একটা লাইক দান করে দিতে। আর একটা সবাইকে যেটা বলবো যে যারা নতুন তাদের কিন্তু একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে ভালো যদি লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, ঠিক আছে? তো চলো আর দেরি করবো না, দেখিয়ে দিই, চলো চলো বেরিয়ে। তো পড়েছি, তোমাদেরকে দেখাবো বলে আমি খুব এক্সাইটেড হয়ে রয়েছি অ্যাকচুয়ালি। তো দেখো, আমরা যেহেতু গঙ্গার সাইডেই থাকি তো অবশ্যই আমি সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু প্রত্যেক যে ঘাট বলো, প্রত্যেকটা জায়গার বলো, এক একটা জায়গার এক একটা বিশেষত্ব আছে, এটা তো তোমরা সবাই জানো। তো এর বিশেষত্বটা অন্যভাবে। তো আমি তো অলরেডি বেরিয়ে পড়েছি তোমাদের দেখানোর জন্য, আজকে এই শাড়িটাই পরেছি, কেন আজকে হচ্ছে স্কুলের চিলড্রেন্স ডে, তো সেটা তো কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম যে তোমাদের স্কুলের পেছনে যে দৃশ্যটা আছে সেটা তাড়াতাড়ি করে দেখিয়ে দিই, কারণ এটা যদি আমি না দেখাই তাহলে কিছু না মনে হচ্ছিলো এতদিন ধরে যে কিছু অসমাপ্ত একটা ব্যাপার। তো সেটা আমি ভাবলাম আজকে এটা সমাপ্ত করেই দিই, তো কোনো কিছু সমাপ্ত হয় না যদিও বা। তো চলো, আমি যথারীতি সেই জায়গাটাই চলে এসেছি। হ্যাঁ, একদম তাই, মানে স্কুলের পেছনটা একটা সুন্দর ঘাট আছে, যে ঘাটটাতে অনেক কিছু বলার আছে এই ঘাটটার সম্বন্ধে। তো এক এক করে তোমাদেরকে আমি সমস্ত কিছু দেখাই, চলো। ওই যে দেখতে পাচ্ছ, এটা শিব, মানে সবথেকে বড় কথা আজকে যেদিনে আমি এসেছি, আর আমি সত্যি কথা বলছি বাবার ভক্ত, আর সত্যি বলতে যেখানেই যাই আমি এনার দর্শন ছাড়া আমি যেন মনে হয় কোথাও পাই না, মানে যেখানে যাবো উনি আমার কাছে থাকেন এরকম ব্যাপার। দেখতেই পাচ্ছ সব জায়গায় উনি বিরাজমান, পরিষ্কার কথা। তার থেকে বড় কথা দেখো, তোমাদের প্রত্যেকটা জায়গার মানে প্রত্যেকটা স্থানে, মানে যে মন্দিরগুলো রয়েছে যেখানেই তোমাদের দেখাবো তুমি চোখে পড়বে, মানে বাবা মা দুজনেই আছে। তো এটা আমার সবথেকে মনে হয় আমার কাছে বড় প্রাপ্য, কেন বলো তো, আমি যেটা চাই বা আমি যাকে ভালোবাসি তাকে যদি সব জায়গায় দেখতে পাই তার থেকে বেশি কিছু আমার মনে হয় না যে আমার কাছে আর কিছু মানে পাওয়ার আছে। তো দেখো এই যে মন্দিরগুলো সব করা আছে, মানে এই যে জায়গাটা তোমরা বিশ্বাস করবে না, এর সাথে অনেক কিছু আমাদের জায়গাটার সাথে অনেক কিছু আমাদের জড়িয়ে আছে, অনেক কিছু মেমোরিজ বলতে হয় না, তো সেইগুলো এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যেগুলো আমি হয়তো বলে মানে তোমাদের কাছে আমি মানে বোঝাতে পারবো না। তো তোমাদের আগে জায়গাটা ভালো করে দেখিয়ে নিই, বুঝতে পেরেছো? তো এই যে জায়গাটা সম্বন্ধে যতটাই আমি কম বলবো ততটাই কিন্তু মানে অনেকটাই কম বলা হবে। এখানে যে একটা শান্তি, আর এখানে আসলে বিশ্বাস করবে না, এইসব জায়গায় আসলে কেন আমি কেন সবারই মনে হবে যে আর বাড়ি ফিরে যাব না, এইখানে সারাটা দিন বসে থাকি। এত সুন্দর পিসফুল একটা জায়গা যেখানে কোনো কলরব নেই, যেখানে কোনো মানুষের ভিড় নেই, যেখানে অশান্তি নেই, সমস্ত কিছু থেকে একটা নিরালা একদম শান্তি বলতেই পারো। আর এই যে গাছের ছায়া, বটবৃক্ষের ছায়া, এটা তো সবসময় শান্তিপ্রিয় একটা জায়গা, এটা তো আর বলা বাহুল্য। তাই ভাবলাম তোমাদের সাথে এই জায়গাটা আমি শেয়ার করবই। তো এখানে দেখো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে শুধু মন্দির দিয়ে বা এখানে মানে অন্য কিছু বসার জায়গা বা এরকম কিছু না, ওই যে দেখতে পাচ্ছ এটা গঙ্গার সাইডটা, আর ওইখান থেকে লঞ্চ যাচ্ছে আসছে, মানে এটা যে মানে বসে বসে শুধু জাস্ট এর একটা
মানে লোভনীয় যে একটা ব্যাপার আছে না, সেটা শুধু মানে উপভোগ করা, এটা আমি খুব ফিল করি। আমি জানি না কে কেমন করো, কিন্তু আমি কিন্তু বেশ এনজয় করি। আর আমার সত্যি কথা বলতে আমার লোকালয়ে ভিড় গ্যাঞ্জাম আমি ওর থেকে অনেকটা ডিস্টেন্সে ভীষণ ভালোবাসি। আমার ভালোবাসা এটাই, মানে আমার নিরালা একটা সুন্দর দূর মানে সব থেকে সব কিছু থেকে ছেড়ে এসে একটা জায়গা, শান্তির জায়গা। কিছু কিছু সময় মনে হয় সমস্ত কিছু ছেড়ে সেখানে গিয়ে বসে থাকি। এটা অনেকের মনে হবে তো বিশ্বাস করবে না, এমন একটা সময় ছিল যখন আমার কিছু বেস্ট ফ্রেন্ড আছে এই এই জায়গাটায় আমরা তখন বসে আড্ডা দিতাম একটা সময়। তো সমস্ত মানে আমার যা ফ্রেন্ড সার্কেল আছে এই জায়গাটা ছিল আমাদের একটা আড্ডার জায়গা বলতে পারো, বা একটা সমস্ত কিছু মানে ফিরে না পাওয়া বা সব কিছু একটা গ্যাঞ্জাম থেকে বেরিয়ে এসে নিজেদেরকে একটু নিজেদের জন্যে সময় দেওয়া, এই জায়গাটা দারুণ লাগে বিশ্বাস করো। তোমরা নিজেরাও দেখতে পাবে এই যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও যে কেমন দেখতে লাগলো। আর ওই যে বটবৃক্ষটা দেখছো ওর তলা একটা সুন্দর, এখন তো দেখতে পাচ্ছ অনেকটাই মানে ক্রাক হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, ওটা আবার রিপেয়ারিং করবে। আমি এখন বসেছিলাম যখন তখন শুনছিলাম ওনারা আমাকে বলছিল যে দিদি এটাকে আবার ঠিক করছি আমরা, এর মধ্যেই ঠিক করব। শুনে ভালোও লাগলো, অবশ্যই করা উচিত। ওই জায়গাটা আমরা সবাই মিলে বসে থাকতাম, মন মানে সুখ দুঃখের কথা, একটু শান্তি খুঁজে পাওয়া, সমস্ত কিছু নিয়ে। তো এই জায়গাটা আমাদের একদম বেস্ট মানে প্লেস ছিল। তো একদম যেহেতু আমার স্কুলের মানে পিছনটাতে মানে রয়েছে, তো সেহেতু ভাবলাম আজকে তোমাদের না দেখিয়ে আমি আর মানে যাব না, আজকে ডিটারমাইন্ড হয়ে আমি এসে গেছি শ্যুট করতে। আর এর সাথে সাথে আমি কিছু কিন্তু রিলসও বানিয়ে নিয়েছি, বুঝতে পেরেছো, সেগুলো খুব তাড়াতাড়ি আসবে। তো এখানে দেখতে পাবে মানে এখন যতটা ভিড় দেখতে পাচ্ছো না, আর এখানে স্কুলের পর সমস্ত বয়েজ গার্লসরা এখানেও আসে মানে টাইম স্পেন্ড করতে, অনেক লোক আসে। কারণ এইসব জায়গায় লোকে আসবে না তো কোথায় আসবে তোমরা বলো? তো তোমরাও দেখো যে জায়গাটা কেমন, দেখেই বুঝতে পারছো যে কতটা শান্তির জায়গা। তো ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করে দিই, তো অবশ্যই কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? তো তোমরা দেখো আর এনজয় করো। অনেকক্ষণ তো এসেছি, সব কিছু তো দেখিয়ে দিলাম। আমার বান্ধবীর আসার কথা ছিল, সে আসেনি এখনও। তো ও বলল যে ওর বাড়িতে একবার মানে দেখা করে যেতে। তো ভাবলাম যে এখানে আর বসে না থেকে বা ওয়েট না করে বা যেটাই হোক মানে আমি অনেক কিছু রিলস বানাচ্ছিলাম, তোমাদের সামনে সেগুলো আসবে। তো ভাবলাম যে রওনা দিই। তো আজকে দেখালাম যে এখানে দৃশ্যটা তোমাদের সামনে পুরো পুরোপুরিভাবে তুলে ধরেছি, অবশ্যই জানাতে কেউ ভুলো না। তো এবার ওর বাড়ির দিকে আমি রওনা হচ্ছি, ঠিক আছে? আর তখন তোমরা ভাববে যে দিদিভাই চুলটা কীভাবে ছেড়ে দিল কেন। অফকোর্স অ্যাকচুয়ালি যখন এসেছিলাম তখন তো স্কুল থেকে বেরিয়েছি, তো তখন তো একটা বাইন্ডিংয়ের মধ্যে থাকতে হয়, আর এখন তো সেটা নেই। তো যথারীতি এখন বাড়ির দিকে মানে বাড়ির দিকে মানে ওর বাড়িতে একটু যাব, কালকে ছুটি আছে, ওর বাড়িতে যাব, কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, যাবার পথে ক্যাটিকে রিসিভ করব। তো চলো আমার সাথে, যাই হোক দেখতেই পেলে কত সুন্দর জায়গা, সত্যি আসলে আর ইচ্ছা করে না যাওয়ার জন্যে। পরের ভিডিওতে বা পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য এইটুকু। আর কেমন লাগলো কিন্তু জানাতে কেউ ভুলো না, ঠিক আছে? আর সঙ্গে আরেকটা কথা বলবো, যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে অবশ্যই বলবো লাইক ডান করে দিলে, কারণ লাইক ডান মানে মানে করলে আমার যেটা মনে হবে যে আমি ভালো ভিডিও বানাচ্ছি, তাই আরও ভালো ভালো ভিডিও আনার আমার ভীষণ ইচ্ছা হবে। তো চলো টাটা।